নাটোরে সন্ত্রাসী হামলায় তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে বনবেলঘরিয়া বাইপাস মোড়ে এই ঘটনা ঘটে। আহত আব্দুল কাদের নাটোর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। পুলিশ ও আহত আব্দুল কাদের জানান, পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হিমেল ও শিবলু আব্দুল কাদেরের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল কাদের গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে আব্দুল কাদের আজ সকালে বাড়ি ফিরে যান। এ ঘটনায় নাটোর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। আজকে বেলা 11:45 দিকে বনবেলগুড়িয়া পশ্চিম বাইপাস মোড়ে চিহ্নিত মাদক সেবনকারী সন্ত্রাসী হিমেল শিবলু দুই ভাই, ওরা তো বিএনপির সন্ত্রাসী, পূর্ব শত্রুতার জের ধরে আমার উপর হামলা করে, আমাকে জানে শেষ করার জন্য চপ্পল দিয়ে আঘাত করে। তারপরে আমি আইসা ভর্তি হই। জিনিসটা আমি নাটোরের সদর এমপি মহোদয়কে জানালে এমপি মহোদয় পুলিশ পাঠায়। এখন আমি চিকিৎসাধীন আছি।